বাংলাদেশের নবমতম সরকারি আইএসডি শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। প্রতিষ্ঠানটি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ইসলামপুর উপজেলার পৌরসভার পাশে অবস্থিত। জামালপুর ইসলামপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ ফরিদুল হক খান দোলাল এমপি মহোদয়ের ঐকান্তিক ইচ্ছায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে যমুনা নদীর তীরে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। 10 অক্টোবর 2013 খ্রিস্টাব্দে জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2 নভেম্বর 2018 খ্রিস্টাব্দে শুভ উদ্বোধন করেন। 2018-19 শিক্ষাবর্ষে ল্যাবরেটরি ও রেডিওলজি বিভাগ দিয়ে যাত্রা শুরু হয় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। প্রতিষ্ঠানটির প্রথম এবং সুযোগ্য অধ্যক্ষ ডাক্তার আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় শত সীমাবদ্ধতা এবং বাধার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। প্রথম ব্যাচে ল্যাবরেটরি বিভাগের 50 জন এবং রেডিওলজি বিভাগে 45 জন ছাত্রছাত্রীর শিক্ষা কার্যক্রম শুরু হয়। 3 জন সহকারী পরিচালক এবং 1 ছাত্র সুদক্ষ প্রভাষককে দক্ষ পাঠদানের ছাত্রছাত্রীদের পাঠক কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানে রয়েছে 4 তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং পৃথক ছাত্রনিবাস এবং ছাত্রীনিবাস। শিক্ষকদের থাকার জন্য রয়েছে আবাসিক এলাকা। অধ্যক্ষ স্যারের জন্য রয়েছে আলাদা ভবন। মুসলিম ছাত্রদের নামাজ আদায়ের জন্য রয়েছে মসজিদ। একাডেমিক বিল্ডিং এর সামনে রয়েছে সুসজ্জিত ফুলের বাগান এবং ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পৃথক খেলার মাঠ।